হে গাইজ, হোয়াটসঅ্যাপ কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজই যাওয়ার শিখেছি নতুন একটি ব্যবসা আইডিয়া নিয়ে। আজকে আমি আপনাদের এমন একটি ব্যবসার ব্যাপারে বলবো যেটা খুবই ডিম্যান্ডিং একটি ব্যবসা, এবং যে ব্যবসাটি আপনার ঘর থেকে খুবই অল্প পুঁজি, মানে মিনিমাম পুঁজি 15-20 হাজার টাকা পুঁজি নিয়ে আপনারা এই ব্যবসাটি শুরু করে প্রতিদিন 1000 থেকে 1500 টাকা পর্যন্ত রোজগার করতে পারবেন। মানে মান্থলি যদি আপনারা হিসাব করেন, এভারেজ আপনারা কমসে কম এই ব্যবসা থেকে 25-30 হাজার টাকা পর্যন্ত আরামসে রোজগার করতে পারেন। এবং সাথে ব্যবসাটি এমন একটি ব্যবসা যে ব্যবসাটি বয়স্ক পুরুষ কিংবা মহিলা, যে কোনো ধরনের মানুষই কিন্তু গ্রাম কিংবা শহর যে কোনো জায়গা থেকে এই ব্যবসাটি শুরু করতে পারে। আজ আমি আপনাদের এমন একটি কোম্পানির সাথে পরিচয় করাবো যারা এই ব্যবসাটি করতে সম্পূর্ণভাবে সাহায্য করবে, এবং এই কোম্পানি দীর্ঘ 15-16 বছর ধরে প্রশিক্ষণের মাধ্যমে বহু ছেলেমেয়েকে তৈরি করেছে যারা হাতে কলমে এখান থেকে কাজ শিখে বিভিন্ন ক্ষেত্রে স্বনির্ভর হয়েছে। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করছি ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত মন দিয়ে দেখুন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অতি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, তার সাথে বেল আইকনটি টিপে দেবেন, এবং ফেসবুকে চ্যানেলে আমার পেজটি ফলো করতে পারেন। স্থাপন্তি, আর আমার এই সংস্থা সোনারপুর সুপার আর্ট। আপনারা যে সোনারপুর এই যে সুপার আর্টে যে আসবেন, যারা ধরুন হাওড়ার দিক থেকে আসবেন, ধরুন দুর্গাপুর, আসানসোল, মেদিনীপুর, বর্ধমান, এই সব দিক থেকে যারা আসবেন, তারা তো হাওড়ায় নামছেন। হাওড়ায় নেমে দুটো পদ আছে, একটা হচ্ছে আপনি হাওড়ার থেকে ডাইরেক্ট গড়িয়াগামী যেসব গাড়িগুলো আছে গড়িয়ায় নেমে ওখান থেকে অটোতে করে আপনি সোনারপুরে আসছেন, আর একটা আছে আপনি ডাইরেক্ট হাওড়া থেকে শিয়ালদায় চলে আসছেন। শিয়ালদায় চলে এসে শিয়ালদায় সাউথ সেকশনের ট্রেনে বজবজ লোকালটা বাদ দিয়ে আপনার নামখানা লোকাল, সোনারপুর লোকাল, বারাইপুর লোকাল, ডায়মন্ড হারবার লোকাল, শুধু বজবজ লোকালটা বাদ দিয়ে আপনি যে কোনো ট্রেনে উঠলে সাউথ সেকশন থেকে আপনি সোনারপুর স্টেশনে নামছেন। নেমে এই অ্যাড্রেসে যে ফোন নাম্বার যাচ্ছে সেই ফোন নাম্বারে আপনি ফোন করবেন, আমরা যে কেউ আপনাদের রিসিভ করে নেব। যারা নর্থ থেকে আসবেন, মুর্শিদাবাদ, রানাঘাট, বারাসাত, বনগাঁ, হাবড়া, এই সব দিক থেকে নৈহাটি, এই সব দিক থেকে যারা আসবেন তারা তো ডাইরেক্ট শিয়ালদায় নামছেন। শিয়ালদায় নেমে আপনি সাউথ সেকশনে এসে শুধু বজবজ লোকালটা বাদ দিয়ে সমস্ত ট্রেনে আপনি সোনারপুরে নামতে পারবেন। আর যারা সাউথ সেকশনে আসবেন তাদের তো বলার অপেক্ষাই রাখে না, নেমে 1 নম্বর টিকিট কাউন্টার থেকে নিচে বেরিয়ে এসে আমাদের এই নাম্বারে ফোন করবেন, আমরা যে কেউ আপনাদের রিসিভ করে নেব। ম্যাডাম বলছি, আজকে কোন ব্যবসার ব্যাপারে বলতে চলেছেন? তো বন্ধুরা, আমাদের এই সোনারপুর সুপার আর্ট সংস্থা দীর্ঘ 15-20 বছর ধরে আমরা এই ছোট্ট ছোট্ট কুটির শিল্পের মধ্যে কাজ করছি, এবং অসংখ্য মানুষরা কাজ শিখছেন, তারা এই কাজ শিখে ছোটো ছোটো ক্ষুদ্র শিল্পের ওপর কাজ শিখে তারা তাদের কাজ করছেন, ইনকাম করছেন। ছোট্ট ছোট্ট সেই রাস্তাটা কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি ছোট্ট ছোট্ট ক্ষুদ্র শিল্পের ওপর কাজ শিখিয়ে। এই সংস্থা থেকে প্রচুর ছেলেমেয়ে কাজ শিখেছেন, এবং বিভিন্ন জায়গার থেকে, ইন্ডিয়া থেকে ছেলেমেয়েরা আছেন, তারা প্রচুর কাজ শিখেছেন, এবং তারা বর্তমানে সবাই কাজ করছেন, ও ম্যাক্সিমামই যাদের কাজ করার মানসিকতা আছে তারা কিন্তু প্রত্যেকেই কাজ করছে, প্রতিষ্ঠিত হয়েছেন, কাজ করছেন, আমাদের সঙ্গে দীর্ঘ বছর ধরে তাদের সম্পর্ক আছে এবং দীর্ঘ বছর যোগাযোগ আছে। হ্যাঁ, বহু বছর ধরে আমরা এই ব্যবসাগুলো করছি এবং মানুষদের শিখিয়ে আসছি, সহযোগিতা করছি, তারাও আমাদের সঙ্গে সেইভাবেই সুন্দর সম্পর্ক তাদের সঙ্গে আমাদের তৈরি হয়ে গেছে। তো এইরকম ছোট ছোট শিল্পের মধ্যে আমি যে বিজনেসটা নিয়ে আসছি বা যে ব্যবসাটা নিয়ে আসছি সেটা আপনারা এই চ্যানেলে এর আগেও দেখেছেন, আমি ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প নিয়ে এসেছি। আজকের যে ব্যবসাটা নিয়ে আসছি এটা প্রতিটা ধর্মের, প্রতিটা কাস্টের মানুষ করতে পারে এবং ছোট বড় সবাই করতে পারে। খুব কম পুঁজিতে, দেখুন একটা বিজনেস করতে গেলে একটা দোকান ভাড়া নেওয়া, একটা হচ্ছে তার ইনভেস্ট করা, এইটা কিন্তু সব মানুষের ক্ষেত্রে পসিবল নয়। এই ব্যবসাটা বাড়িতে বসে মহিলা পুরুষ সবাই করতে পারেন এবং বাড়ির প্রতিটা সদস্যই করতে পারেন। এটা ব্যবসাটা আমরা এত সময় ধরে যে ব্যবসার কথা বলছি, যে আগ্রহে আপনারা আছেন, সেটা হচ্ছে এই মোমবাতির ব্যবসা। মোমবাতির ব্যবসাটা কি, এই যে 10 টাকার মোমবাতি বা 5 টাকার বা 1 টাকার মোমবাতি,
এই সব মোমবাতিগুলো যে আমরা মার্কেট থেকে কিনে থাকি বা দেখে থাকি বা এই যে পেঁচানো কালারিং যে মোমবাতি দেখতে পাচ্ছেন এই পেঁচানো মোমবাতিগুলো তো আমরা মার্কেট থেকে দেখে থাকি এই বাতিগুলোই আপনি নিজেই হাতে বানিয়ে বিজনেস করতে পারেন সেই বিজনেসটা সেই ব্যবসাটাই আপনাদের কাছে আনছি আচ্ছা এই মোমবাতি ব্যবসা কি এখনো অতটা ডিমান্ডেবল আছে অবশ্যই এর এর চাহিদার শেষ নেই যা আপনি মার্কেটে দিয়ে উঠতে পারবেন না আচ্ছা এতটাই চাহিদা এতটাই চাহিদা আর পূজোর সময় প্রত্যেকের বহু মানুষের ধারণা আছে যে মোমবাতিটা হয়তো পূজোর সময়ে চলে আদারওয়াইজ অন্য টাইমে এইগুলো চলে না এটা একেবারেই ভুল ধারণা মোমবাতি সারা বছরই চলে তবে পূজোর সময় একটা সিজন হ্যাঁ এটা একটা সিজন পূজোর সময় এটা পূজোর সময় একটা হ্যাবো পরিমাণে চলে তারপরে বাতি সারা বছরই কম বেশি চলে আচ্ছা মানে যে কেউ চলে সারা বছরই ব্যবসাটি করে একটা ভালো রোজগার করতে পারে খুব সুন্দরভাবে বাড়িতে বসেই ছোট্ট জায়গার মধ্যে আপনার দোকান ভাড়া নিতে হবে না বাড়ির কোনো আলাদা জায়গা নিতে হবে না ছোট্ট জায়গার মধ্যে এই বাতির বিজনেসটা আপনি সুন্দরভাবে করতে পারেন আচ্ছা তো বলছি ম্যাডাম এই প্রোডাক্টটি বানাতে মানে কি 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 যন্ত্রপাতি লাগে যন্ত্রপাতি বলুন দেখুন এই প্রোডাক্টটা বানাতে মেন যেটা লাগে কারণ মোমবাতি তো আমরা এত সুন্দর হাতে ফিনিশিং আনতে পারবো না মেন যেটা লাগে হচ্ছে ডাইস এই যে দেখুন এক টাকার ডাইস এই ডাইস এক টাকার ডাইস বিভিন্ন সাইজের বিভিন্ন রকম ডাইস এইটা পাঁচ টাকার ডাইস এইটা পাঁচ টাকার মোমবাতির ডাইস আর এইগুলো যে পেঁচানো যে কালারিং যে মোমবাতি দেখালাম এই যে পেঁচানো যে কালারিং যে মোমবাতিটা আমি দেখালাম সেই মোমবাতির পেঁচানো ডাইস হচ্ছে এই একটা হ্যাঁ এক পিস এটা এক পিস করে বেরোবে আর এই পেঁচানোরই পাঁচ টাকার ডাইস এটা চারটে করে পিস বেরোবে বিভিন্ন ডাইস আছে এটা যেমন ঘট ডাইস এই যে ঘট যে বাতিটা দেখছেন কেউ দাবা বলে কেউ ঘট বলে যে যে ভাষায় বলে এই এই যে দেখছেন এটার হচ্ছে এই ডাইস এবার যে যেমন এরকম এরকম কেউ হচ্ছে হারিকেন ডাইস বলে কেউ হচ্ছে এমনি কালারিং ডাইস বলে যে যে ভাষা ইউজ করে সেইভাবে এরকম বিভিন্ন ডাইস বিভিন্ন ডাইস আছে আর মেন পুজোতে যেটা সবথেকে বড় আকর্ষণীয় সেটা হচ্ছে টি লাইট ক্যান্ডেল এই হচ্ছে টি লাইট ক্যান্ডেল এর প্রচুর ডিমান্ড দেওয়ালিতে প্রচুর ডিমান্ড প্রচুর ডিমান্ড থাকে তো এইটা আপনি এখান থেকেই পাবেন এই সোনারপুর সুপার হাট থেকেই পাবেন এই সমস্ত কিছুই পাবে সমস্ত কিছু যা ডাইস মাল মেটেরিয়াল সমস্ত কিছুই আপনি এখান থেকে পাবেন একটু বলুন যে যদি কি অল্প পুঁজির মাধ্যমে একদম ছোটভাবে যদি ব্যবসা শুরু করতে চায় তো কিভাবে শুরু করবে মিনিমাম 15,000 টাকা নিয়ে তাকে বিজনেসটা শুরু করতে হবে তার মধ্যে ডাইস দেখালেন এর মধ্যে কোন ডাইসগুলো নিলে সবথেকে বেশি মার্কেটে ডিমান্ড আছে দুটো ডাইস আচ্ছা ডাইসগুলো কিন্তু আপনাদের পছন্দসই হবে আপনারা কি পছন্দ করবেন আমরা দেবো এক টাকা পাঁচ টাকা আপনার পছন্দ হলো এক টাকা দেওয়ালি এই পছন্দটা কিন্তু আপনার এইবার দুটো ডাইস আসবে তার মধ্যে মাল মেটেরিয়াল সমস্ত কিছু এর মধ্যেই দেওয়া হয় ইনক্লুডিং এর মধ্যে প্যাকেট বাতি মোম ডাইস সমস্ত কিছু ইনক্লুডিং মিনিমাম 15,000 টাকা নিয়ে ইনভেস্ট করে এগোতে হবে ম্যাডাম বলছি যে আপনার ট্রেনিংটা কিভাবে দেবেন ট্রেনিংটা দেবো যখন আপনি ডাইসটা নেবেন আচ্ছা ডাইসে তো মোম কিভাবে বের করতে হয় আপনার প্রসেস জানেন না আর মোমটারও একটা ব্যাপার থাকে যেগুলো প্র্যাকটিক্যালি না দেখলে আপনারা কোনো দিনই ডাইস থেকে মোমবাতি বের করতে পারবেন না সেই জন্য ট্রেনিংটা যখনই আপনি ডাইস নেবেন তখন আমরা ট্রেনিংটা আপনাকে ফ্রিতে দেখিয়ে দেবো তার সঙ্গে কি দেখাবো মার্কেটিং মেন যেটা সবাই কাজ শিখে কিন্তু দুটো পয়সার জন্য ঠিক আছে মার্কেট না করতে পারলে তো আপনি ইনকাম করতে পারবেন না পদ আপনার জানতেই হবে পদ না জানলে কিন্তু আপনি বেশি দূর পর্যন্ত এগোতে পারবেন না সেই পদটা কিন্তু সমস্ত কিছু আমরা শিখিয়ে দেব এবং আপনার ছোট ছোট পায়ে কিন্তু আপনাকেই এগোতে হবে সম্পূর্ণ ফ্রিতে হ্যাঁ এত সময় তো দেখলেন যে বাতির ডাইস বাতির ডাইস ছাড়াও কিন্তু আমাদের ছোট ছোট অনেক মেটেরিয়ালস লাগে সেগুলো প্রত্যেকের বাড়িতেই কিন্তু সেই মেটেরিয়ালসগুলো প্রত্যেকের বাড়িতেই হ্যাঁ বাড়িতেই অ্যাভেলেবেল আছে আমরা জানি না তার ব্যবহার তো আসুন আমরা প্র্যাকটিক্যালে আসি কিভাবে বাতিটা বের করবো
আচ্ছা দেখুন এই যে মোম প্যারাফিন ওয়াক্স এটা হচ্ছে প্যারাফিন ওয়াক্স এইটা দেখুন এই ওভেনের মধ্যে আমি গরম করে নিচ্ছি এই যে ওভেনের মধ্যে আমি এই যে জল করে নিচ্ছি আচ্ছা বাতিটা কিভাবে পড়ানো হচ্ছে দেখে নিন বাতিটা পড়ালাম বাতিটা পড়ানো কমপ্লিট হয়ে গেলে আমি এইটা ডাইসটাকে একদম রেডি করে দেব রেডি হয়ে গেল রেডি হয়ে যাওয়ার পরে আমি যে মোমটাকে যে জল করলাম সেই মোমটা আমি এবার এই যে দেখুন এটা কিন্তু এমনি জল নয় মোমের জল সম্পূর্ণ গলে গেছে মোমের জলটা আমি ডাইসের মধ্যে দিয়ে দিচ্ছি একদিকে দিচ্ছি সব দিকে চলে যাচ্ছে মোমটা ভেতরে চ্যানেল আছে দেওয়া হয়ে গেল এটা দু তিন মিনিট ওয়েট করতে হবে ওয়েট করার পরে তারপরে আবার এই জন্যই তো যখন আপনি ডাইস থেকে যখন আপনি মালগুলো কিভাবে বের করবেন এখানে যে ফ্রি ট্রেনিংটা দেওয়া হয় এই জন্যই দেওয়া হয় যে কত কুইক কত সুন্দরভাবে মালটাকে বের করতে পারবে একদমই না আপনার জেনারেশন আপনার পরবর্তী জেনারেশনও চলে যাবে এত এতটাই হার্ড সহজে খারাপ বলছেন না কত সময় লাগছে এই যে দুটো তিনটে ডাইস একসঙ্গে নিয়ে বসলে এই প্রত্যেকটা ডাইসের হ্যাঁ কাস্টমারের সুবিধা হয় এবং তারা একটা ডাইস কমপ্লিট হতে হতে আবার আর একটা ডাইস শুরু হয় আর বসে থাকতে হয় না আমরা যে মার্কেটে যে কালারিং যে পেঁচানো যে মোম দেখি এ দেখুন কালার এই সব বিভিন্ন ধরনের কালার হয় এই কালারিং মোম মোম হ্যাঁ কালারিং মোম এরকম ডাইসের মধ্যে ঢেলে দিলাম এও একটু টাইম লাগবে অল্প একটু টাইম লাগবে টাইমের মধ্যে আবার এটাকেও ফিনিশ করে দেওয়া হবে কালার বিভিন্ন কালার হয় দেখুন বিভিন্ন কালার হচ্ছে হলুদ সবুজ লাল নীল যা খুশি হ্যাঁ যে যা কালার বিভিন্ন কালার হয় সেই কালারগুলো একটা সিস্টেমেটিকভাবে মোমের সঙ্গে দিয়ে কালারিং বাতি বানানো কয়েক মিনিট থাকার পরে আমি বাতিটাকে বের করছি হ্যাঁ হ্যাঁ একটু তো ওয়েট করতে হবে এটা যে কেটে বাদ দিলাম আমি আগেও বলেছি মোমের কোনো ওয়েস্টেজ নেই কোনো পচন নেই এই এইটা আবার এই পাত্রের মধ্যে এই যে পাত্র এই পাত্রের মধ্যে কিন্তু মোমের পাত্রের মধ্যেই দিয়ে দিচ্ছে এই যে জল মোমের পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছে দিয়ে এই ডালাটাকে লাগিয়ে দিয়ে এবার কী করছি ক্লামগুলোকে খুলে নিচ্ছি এটা 64 পিস একসঙ্গে 64 পিস বাতি বেরিয়ে গেল হ্যাঁ এদিকে 32 এদিকে 32 দেখুন কত সুন্দর বাতিগুলো সব 64 পিস বাতি তৈরি হয়ে গেল যে বাতিগুলো তৈরি হয়ে গেল এবার কি করছি এই বাতিগুলো এরকম মিডিলে কিন্তু জোড়া বাতিগুলোকে এরকম মাঝখান থেকে কেটে দিলে কেটে দিলে সুন্দর বাতি বানানো আবার এই বাতিটা রেডি করতে করতে আপনার কিন্তু এই কালারিং বাতিও তৈরি হয়ে গেছে হ্যাঁ এটাও রেডি হয়ে গেছে নাট সিস্টেম আছে এটাকে ক্লামগুলোকে খুলে নিতে হয় খুলে নিয়ে এই ততক্ষণ এটাও রেডি হয়ে গেল এরও প্রচুর ডিমান্ড আছে মার্কেটে আপনারা বলছি যে কিভাবে তৈরি হলো সেটা তো আপনারা দেখালেন তো এবার প্যাকেজিং মার্কেটিং এই সমস্ত কিছু ব্যাপারে বললে যথেষ্ট হেল্প হতো আর কি দেখুন যে বন্ধুরা মনে করবেন আমাদের এখানে তো রেডি প্যাকেট পাওয়াই যায় আচ্ছা যার 100 200 500 আপনি 100 200 500 আপনি যেমন আপনার প্রয়োজন সেই অনুযায়ী আপনি প্যাকেট নিতে পারবেন আচ্ছা এটা রেডিমেড প্যাকেট এছাড়াও
যদি কোনো বন্ধু স্বপ্ন দেখে থাকে যে একটা বাতি শিখছেন, প্রত্যেকেরই একটা সুপ্ত স্বপ্ন থাকে যে তাদের নিজস্ব কোম্পানি হোক, ছোট হলেও তার নিজস্ব নামে চলুক, সেই সব বন্ধুদের বলছি যে যারা মনে করবেন যে আপনাদের নিজস্ব ব্যান্ড করবেন, সেটা কিন্তু আপনি সম্পূর্ণভাবে এখান থেকে ফুললি হেল্প পাবেন নিজস্ব ব্যান্ডে করার জন্য। এবং ব্যান্ড, হ্যাঁ ব্যান্ড কি, এই যে এই ধরনের যে দেখুন বিভিন্ন পার্টির কিন্তু বিভিন্ন ব্যান্ডের আচ্ছা এই প্যাকেটগুলো সব ছাপানো চলছে, এদের নিজস্ব ব্যান্ড করে এরা ছাপাচ্ছে, এই যে নিজস্ব, হ্যাঁ নিজস্ব ব্যান্ড করে ওরা ছাপাচ্ছে। তো এই ছাপানোটা অনেকের ধারণা আছে যে ছাপাতে গেলে প্রচুর টাকার দরকার, প্রচুর মাল হবে, এরকম ধারণা, কিন্তু না, সারা ভারতবর্ষ থেকে ঘুরে আসুন বা সারা ওয়েস্ট বেঙ্গল থেকে আপনি ঘুরে আসুন, খুব কম রেঞ্জে এখানে খুব কম পুঁজিতে আপনি ছাপাতে পারবেন, মাত্র 4000 থেকে প্যাকেট আপনি ছাপাতে পারবেন, যেটা মিনিমাম 4000। হ্যাঁ আপনি সার্ভে করেও আসতে পারেন, বিভিন্ন জায়গায় সার্ভে করেন, হিউজ কোয়ান্টিটি ছাড়া ছাপায় না। এবার আপনাদের সুপ্ত বাসনাটাকে প্রকাশ করার জন্য আপনারা যাতে সুন্দরভাবে এগোতে পারেন তার জন্য কিন্তু আপনি পূর্ণ হেল্প পাবেন নিজস্ব ব্যান্ড করার জন্য, এবং খুব কম কোয়ান্টিটিতে। মনে করেন যে প্যাকেট ছাপাতে পারবেন না, তাদের তারা কিন্তু ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, আপনি রেডিমেড প্যাকেট আপনি এখান থেকে 500, 200, 100 যা লাগবে যা প্রয়োজন, রেডিমেড এরকম প্যাকেট 500, 200 সবসময় আমাদের স্টকে থাকে, 500, 200, 400 যা যা প্রয়োজন সেই অনুযায়ী আপনি রেডিমেড প্যাকেট বিভিন্ন সাইজের পেয়ে যাবেন। তো ম্যাডাম ধরুন প্রোডাক্ট বানানো তো হয়ে গেল, প্যাকেজিংও হয়ে গেল, এরপরে যেটা সবথেকে ভাইটাল পয়েন্ট সেটা হচ্ছে মার্কেটিং বা প্রোডাক্ট বিক্রি, সেই বিক্রি কিভাবে করবেন? দেখুন আমি আগেও বলেছি যে মার্কেটিং গাইড এখান থেকে দিয়ে দেওয়া হয়, প্রত্যেকে কিন্তু নিজের পায়েই চলতে হবে, কেউ কাউকে ঠেলে তো এগোনোর ব্যাপার না, এগুলো নিজস্ব বিজনেস, আপনার ভেতর থেকেই আপনি তৈরি হয়ে যেতে হবে, এটা আপনার নিজস্ব বিজনেস, বিজনেসম্যান হয়েই আসতে হবে। আমরা একটা সন্তানকে যেভাবে বড় করি বিজনেসটাও সেম, সেইভাবেই তাকেও যদি আমরা ভালোবেসে এগিয়ে চলি অবশ্যই সে আমাদের জীবনে সাকসেস আনবে। বাইরেও কিভাবে করবেন সেটা পাবেন, মেন রেটটা আপনি কিভাবে কার কত প্রফিট মার্জিন হবে, আপনার তো আমি তো আগেও বললাম যে মার্কেটিং গাইড টোটালি এখান থেকে আপনি পেয়ে যাবেন। এখন দেখুন আমি একটা মোমবাতি নিয়ে দেখাই, এই বাতিটা, এই যে পেঁচানো বাতিটা, হ্যাঁ স্পাইরাল বাতিটা আমরা সবাই মার্কেটে দেখে থাকি, এই বাতিটা দোকানদার বিক্রি করে 50 টাকা। এই বাতিটা যখন আপনি নিজে বানাবেন এর টোটাল বাতি মোম এর খরচ পড়ে 22 টাকা, 22 থেকে হার্লি 23 টাকা, ২২ থেকে ২৩ টাকা ধরুন খরচ পড়লো, বাকিটা হচ্ছে লাভের অঙ্ক। এবার আপনি ভাবুন আপনি মার্কেটে দোকানদারকে কত খাওয়াবেন, আপনি কত রাখবেন, এটা গেল এক নম্বর গেল। আরও দেখাই, 5 টাকার বাতি প্রত্যেকেই চেনে, এই বাতিটা আমরা প্রত্যেকেই দোকানে দেখি, 5 টাকার পেঁচানো বাতি, এই বাতিটা 1 ডজন করে দোকানের প্রত্যেক দোকানে দেখবেন ঝোলানো থাকে 1 ডজন করে, এই বাতিটা 1 ডজন তৈরি করতে লাগে 33 টাকা, মাত্র 33 টাকা, দোকানদার ষাটে বিক্রি হয়, 12টা তো 5 বারং 60 টাকায় দোকানদার বিক্রি করে। এবার মাঝখানের প্রফিট মার্জিনটা আপনি ভাবুন যে আপনার, হ্যাঁ কতটা প্রফিট থাকবে, মোমবাতি তৈরিতে মিনিমাম 30-40-50% পর্যন্ত লাভ আছে মোটামুটি। ধরুন এই প্রোডাক্টের উপরে যদি ধরুন 5 টাকা বা 10 টাকা কিছু স্পাইরালি যদি কেউ ব্যবসা শুরু করে, পার ডে কত টাকা ইনকাম করতে পারে, পার মান্থ কত টাকা ইনকাম করতে পারে, পার ডে 1000 থেকে 2000 টাকা ইনকাম করা যায়, হেসে হেসে ইনকাম করা যায়, হ্যাঁ পার ডে 1000 থেকে 2000 টাকা ইনকাম করা যায়। আচ্ছা এর জন্য মানে নিজের এলাকাতেই মার্কেটিং করে কি এই ব্যবসাটা করতে হবে? অবশ্যই নিজের এলাকাতেও করা যাবে, আমরা তো বললাম মার্কেটিং টোটালি বলে দেবো, নিজের এলাকাতেও করতে পারেন বাইরেও করতে পারেন,
এবার আপনার পরিচয় পরিধি অনুযায়ী আপনাকে এগোতে হবে। তো বন্ধুরা, এখন বসে না থেকে আপনারা আসুন, কেউ ফ্রাস্ট্রেশনে না ভুগে, চিন্তা না করে, সামনে পুজো, এর একটা ব্যাপক চাহিদা, এই সময় মার্কেটে ধরে নেওয়ার একটা খুব সুন্দর সুযোগ থাকে। আপনারা আসুন, এসে আগে সমস্ত আমাদের কাছ থেকে কথা শুনুন, কথা শুনে নিয়ে আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই এগোবেন, আর এগোলে পূর্ণ সহযোগিতা আপনারা এখান থেকে পাবেন। তো বন্ধুরা, হতাশায় না ভুগে মাত্র 15-20 হাজার টাকা ইনভেস্ট করে আপনারা এই বিজনেসটা শুরু করুন, আপনারা শুরু করুন, শুরু করে আপনারা নিজেই স্বনির্ভর হন। এটা শুধু পুজো নয়, সারা বছরই এই বিজনেস চলে, সারা বছরই এর ডিমান্ড চলে। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে এই সুন্দর ব্যবসা আইডিয়াটি আমাদের দর্শকদের দেওয়ার জন্য। নমস্কার।